ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়ে সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি সহ সমমনা দলগুলো এর আগে শনিবার রাতে সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কে অবরোধে সমর্থনে সরকারের পদত্যাগ সহ এক দফা দাবিতে মশাল মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের নেতাকর্মীরা অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন বাজারে প্রচারপত্র বিলি করেছে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা মেহেরপুর সদর উপজেলায় বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি গ্রামে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা আর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোসনেবাদ বাজার এলাকায় অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে দৌলতপুর উপজেলা ছাত্র দল